নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যার নাম হচ্ছে চিকেন পপকর্ন। এই চিকেন পপকর্ন কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কি করে আপনারা বড় রেস্টুরেন্টের মতো ক্রিস্পি চিকেন পপকর্ন তৈরি করতে পারবেন, সেই রেসিপিটাই আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। তো চলুন দেখে নেই আমি কি করে এই চিকেন পপকর্নটা তৈরি করব। চিকেন পপকর্ন বানানোর জন্য চিকেনের পিসগুলোকে আমি এরকম একটু চৌকো করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। এখানে মোট 200 গ্রাম বোনলেস চিকেন আছে। চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে একে একে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী, 1 চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে পপকর্ন একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। 1 টেবিল চামচ ভিনিগার দিচ্ছি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস, আর দিচ্ছি 4 টেবিল চামচ নর্মাল টেম্পারেচারের ফুল ফ্যাট মিল্ক। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে। যত বেশি সময় ধরে এটাকে ম্যারিনেট করে রাখা হবে, চিকেনটা কিন্তু তত বেশি সফট হবে এবং চিকেনের ভেতরে সমস্ত মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে। ফিরে এসেছি 3 ঘন্টা পর। এবার ঢাকাটা সরিয়ে সব কিছুকে আবার খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1টা ডিম। ডিমটা দিয়েও সব কিছুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতে যদি সেরকম সময় না থাকে, তাও চেষ্টা করবেন চিকেনটা ম্যারিনেট করে যেন অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা আপনারা রাখতে পারেন। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সটাকে আমি হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। অনেক সময় কর্নফ্লেক্সের কৌটোর নিচে যে গুঁড়োগুলো পড়ে থাকে, সেইগুলোও কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন। দেখুন আমার এগুলো বেশ ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়ো হাতের কাছে না থাকলে আপনারা তার বদলে কর্নফ্লাওয়ার, রাইস ফ্লাওয়ার, অ্যারারুট বা চিড়ে এগুলোও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে সমস্ত চিকেন পিসগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে প্রত্যেকটা চিকেন পিসকে আমি কোট করে নিচ্ছি। আমার আজকের এই চিকেন পপকর্নের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে বন্ধু আত্মীয় সকলের সাথে এই রেসিপিটা শেয়ার করবেন। আরও এ ধরনের নানান রেসিপি জানার জন্য ইউটিউবে আমার চ্যানেল ও ফেসবুকে আমার পেজ নীলাঞ্জনা রান্নাঘরকে সাবস্ক্রাইব ও ফলো করবেন। দেখুন আমার সবগুলো চিকেনের পিসকেই খুব ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানে বেশ খানিকটা সাদা তেল গরম করে তাতে চিকেনের পিসগুলো দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নিলেই হয়ে গেল আজকের রান্না, চিকেন পপকর্ন। চিকেন পপকর্নগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন, আর যদি ইন্ডাকশন ওভেনে করেন তাহলে সেক্ষেত্রে 160 ডিগ্রি টেম্পারেচারে এগুলো ভাজবেন। লো ফ্লেমে ভাজলে কিন্তু পপকর্নগুলো একদম ক্রিস্পি হবে না। দেখুন আমার এগুলো একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আমি একটা ঝাঁঝরি দিয়ে এই পপকর্নগুলোকে একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই বাকি পপকর্নগুলো একই রকমভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। বাড়িতে ছোটোখাটো কোনো পার্টি থাকলে স্টার্টার হিসেবে আপনারা কিন্তু এই আইটেমটা অবশ্যই ট্রাই করতে পারেন। আমার সবগুলো পপকর্নই ভাজা হয়ে গেছে। এবার টমেটো কেচাপের সাথে গরম গরম পরিবেশন করে দিচ্ছি
চিকেন পপকর্ন। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতখানি সফট হয়েছে। দেখুন এটা কতখানি সফট হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো একটা রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।